হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরা আপাতত আছি, আর বৃষ্টি হওয়ার পর এখন একটু ওয়েদারটা একটু আবার গরম হতে শুরু করেছে। তো যাই হোক বন্ধুরা, আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো, আর জানোই তো, যারা পুরনো বন্ধু তারা জানো আমাদের বাড়িতে দুটো যান আছে, তাদেরকে ধোয়া ধুই করে পুজো দিতে নিয়ে যেতে হবে। তো তারই এখন চলছে, তো চলো তোমাদের দেখাই আগে গাড়িটাকে ধোয়া, কি পাচ্ছে না সে ও সময় পায় না, আর ওই জন্য আজকে সকালবেলা উঠেই গাড়িটাকে ধোয়ার আছে, ধুয়ে টুয়ে তারপর আমাদের সামনে একটা মন্দির আছে ওইখানে পুজো দিতে নিয়ে যাব। চলো। তো বন্ধুরা, এই চা টা খেয়ে নিয়েছি, এরকম চা নিয়ে বসে পড়েছি, আর এরপরে স্নান করবো। দুটো গাড়ি দুজনকে নিয়ে যেতে হবে মন্দিরে, তারপর ওর অফিস আছে, ওই জন্য স্নান টান করে পুজো টুজো দিয়ে তারপর মন্দিরে যাবো পুজো করতে। চলো এখন তাড়াতাড়ি করে চা টা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করবো। তো বন্ধুরা, এই যে দাঁড়িয়ে আছি মন্দিরের সামনে, আমি আর আমার ছেলে, আর আমার ফুল কেনা হচ্ছে, এরপরে ফুল দিয়ে ওই গাড়িটাকে একটু মানে সামনে ফুলের মালাটাকে একটু ঝোলাবো। তো অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে আছে লাইন দিয়ে, ঠাকুর মশাই আসছে ভেতরে, আসলে পুজো হচ্ছে মন্দিরের ভেতরে, ওই পুজোটা কমপ্লিট করে তারপর গাড়িগুলোর পুজো করতে আসবে। তো দেখা যাক কখন হয়। এই দেখো, আমি ব্যাংকে বেরোবো আর আমার ছেলের অবস্থা দেখো, চিনতে পারছো বড় হেলমেটধারী মানুষটাকে? এই দেখো, আমরা পুজো টুজো দিয়ে চলে এসে তারপরে ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্ট আজকে সেরকম কিছু না, কারণ সকাল থেকে তো ব্যস্ত, পাউরুটি আর দুধও ছিল অনেক, তো দুধ পাউরুটি মিষ্টি মানে রসগোল্লা এই খেলাম। আর এখন যাচ্ছে একটু ব্যাংকে কাজে, আর কারণ বেরোনো হয় না, ব্যাংকের কাজগুলো জমে গেছে, তো ভাবলাম আজকে তো রান্নাবান্না এমনিই কম, তো আজকে ব্যাংকের কাজ। ওকে দাদু বাড়িতে রেখে দেবো, ওকে আর নিয়ে যাবো না, কারণ কখন কি কাজ হয় না হয়। এসে তারপর একটু ভাত আর একটু মাছের ঝোল করবো, শুধু আমি আর ছেলেই তো খাবো। তো চলো আর কথা না বাড়িয়ে এখন বেরিয়ে পড়ি। তো বন্ধুরা, আমি ব্যাংক থেকে চলে এসেছি, আমি পুরো ভিজে গেছি ব্যাংকে থেকে যখন বেরিয়েছি, ঝিরিঝিরি করে বৃষ্টি হয়ে যাচ্ছে। তা যাই হোক, ভিজে গেছি, তো ছেলেকে নিয়ে চলে এসেছি। তো এখন বেলা 2 বাজে, তো আমার মাছ রান্না তো হয়নি জানো, ভাতটাও বসিয়ে দিয়েছি, আর এই চিংড়ি মাছের ঝোল করবো আলু পেঁয়াজ দিয়ে। এখন শর্টকাটে এটাই করতে হবে, কারণ প্রচণ্ড খিদে হয়ে গেছে আর আমার ছেলের। তো এখন এই পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা আলু দিয়ে এই চিংড়ি মাছের ঝোলটা করবো। আর আমি ব্যাংক থেকে এসে সমস্ত জামা কাপড় ধুয়ে দিয়েছি,
ওগুলো আবার মেলতে যেতে হবে ওপরে। তো চিংড়ি মাছের ঝোলটা রেডি, মানে ঝোলটা চাপিয়ে ওপরে আমি এগুলো মেলতে দিয়ে যাব। তো আশা করছি 2:30-এর মধ্যে হয়ে যাবে, তারপর খেতে বসবো, কারণ এক একদিন একটু দেরি হতেই পারে, কোনো অসুবিধা নেই। তো দেখো ওদিকে আমার বসিয়ে দিয়েছি, তো বাকি কাজগুলো সেরে নিচ্ছি, যে ব্যাংকের যে সমস্ত কাগজপত্র ছিল ওগুলো সব বার করছি, তারপরে ব্যাগটাও ভিজে গেছে ওটা এখন মেলতে দিতে হবে, আর উপরে যে জামা কাপড় ওগুলো মেলতে দিতে হবে। মানে এদিকে দৌড়াচ্ছে ওদিকে দৌড়াচ্ছে, এদিকে পেটে এদিকে ছুঁচোয় ডন মারছে খিদেতে, পারছি না আর খিদে সহ্য করতে। তো চলো তোমরা দেখতে থাকো বন্ধুরা, আমি আবার ফিরে আসছি। লাঞ্চ মেনু রেডি, এই যে আলু পোস্ত, আর ওকে ঝোল আলু দিয়ে মেখে দিয়েছি, চিংড়ি মাছ, শাক, আর কালকে একটু ঢোকা ভাজা, আর এই যে মুসুর ডালের সেই বড়া, দেখো খুব ভালো লাগে গো। আমি ফার্স্ট খেলাম, আমার অলরেডি খাওয়া শুরু হয়ে গেছে, আমার ভুলে গেছি যে তোমাদের সাথে তো শেয়ার করাই হলো না আজকের লাঞ্চ মেনু। চলো এখন খেয়ে নিই, প্রচণ্ড খিদে পেয়েছে আমার। দুপুরবেলা একটা লম্বা ঘুম দিয়েছিলাম, মানে আমি কমেন্ট করে রিপ্লাই দেবো কি, মানে আমার ফোন হাত থেকে পড়ে আছে, আর ও তো ঘুমিয়ে পড়েছিল খেয়ে দে। আর যেহেতু আজকে দুপুরবেলা পড়া হয়নি, দাদু বাড়িতে গেছিলো, ওই জন্য এখন কাজ করেছে। ফ্রাইডেতে ওদের একটু বেশি কাজ দিলে, যেহেতু স্যাটারডে সানডে হলিডে থাকে ওই জন্য, তো এখন এগুলো করে নিচ্ছে। আরও সন্ধেবেলা একটা লম্বা ওই যে ভুট্টাগুলো আগুনে পোড়ায় না, সেই ভুট্টাগুলো খেয়েছে, আমার বাবা দিয়ে গেছে, ও যেহেতু ওগুলো ভালো খায়, তো এখন ওকে একটু পড়াই। তো আমি ঘুম থেকে উঠে সন্ধে ঠন্ধে দিয়ে এই কমেন্টের রিপ্লাইগুলো দিচ্ছিলাম, আর একটা মাজা খেয়েছি, আর একটা মাজা ওখানে রয়েছে। চলো এখন আমি ওকে একটু পড়িয়ে নিই, তারপর আবার না আজকে আর কি দেখা করব, আবার কালকে তোমাদের সাথে দেখা হবে নেক্সট ডেতে। তো নেক্সট ডেতে সারপ্রাইজ আছে, পরে জানাবো। চলো গুড মর্নিং বন্ধুরা, কালকের সেই 8:30-8:30 পর মনে হয় এই তোমাদের সাথে মিট করলাম। কি আর মিট করবো, তো ডিনার করলাম, এই ছেলেকে পড়ালাম, কালকে একটু অনেকক্ষণ অবধি পড়ানো হয়ে গেছে, প্রায় 10টা বেজে গেছিলো। আর আমি বললাম কী সারপ্রাইজ, ও সারপ্রাইজ থেকে আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেছি। ছেলেরা যে ক্লাস ছিল সকালবেলা, মানে ওই এক্সট্রা ক্লাস থাকে ওদের, একটা শনিবার গ্যাপ দেয় আর একটা শনিবার, ওই যো। তা আজকে ভেবেছিলাম মার কাছে যাব, হ্যাঁ, তা বৃষ্টি হচ্ছে, আর দ্বিতীয়ত হচ্ছে ওখানে বাচ্চাদের আবার একটু জ্বর ঠর হচ্ছে, ওই জন্য আর গেলাম না। আর এখন খবরে দেখছি আবার বাচ্চাদের হচ্ছে, তো খুবই টেনশান লাগছে, কারণ বলেই ছিল বাচ্চাদের একটা আসবেই, বাচ্চাদের এখনও ভ্যাকসিনই বার হয়নি, তার মধ্যে এসেও গেল বাচ্চাগুলো, মানে জ্বর সর্দি কাশি নিয়ে শুনছি ভর্তি হচ্ছে, বেড খালি পাওয়া যাচ্ছে না। এটা হচ্ছে অবশ্য উত্তরবঙ্গের দিকে, আমাদের কলকাতাতেও কয়েকটা হাসপাতালে দেখা দিয়েছে। তো করোনা হচ্ছে না, কিন্তু অন্য একটা ভাইরাস এসেছে, যাই হোক এটা অন্য একটা ভাইরাস হিসেবে এসেছে, মানে কথাটা মিলে গেছে, ঠিক হয়েছে, তো ওটাই চিন্তা। ওই জন্য ভাবলাম যে না, এখানে তাও আমার সাথেই থাকে, এক ওখানে তো এদিক ওদিক এ বাড়ি ও বাড়ি করে, ওই জন্য আর গেলাম না। আর তারপর দ্বিতীয়ত প্রচণ্ড মেঘ করেছে, বৃষ্টি হচ্ছে ঝিরঝিরি, এটা জোরে হবে, গেলাম না। আসলে মা বলেছিলো যেতে, তা ভাবলাম আজকে কালকে আসবো রবিবার, ওই জন্য ভেবেছিলাম তোমাদেরও সারপ্রাইজ দেবো, হলো না।
তো মা আসলে পুজোর শপিং করতে যাবে, তা মা তো এখন একা একা পায় না, ওই জন্য আমাকেই নিয়ে যায়। একা একা হয়তো হয়, শপিং করা হয় না, টাকা দেওয়া, চয়েস করা, ওই শপিং ব্যাগগুলোকে ক্যারি করা খুবই কষ্টকর। তারপর ঘুরে ঘুরে দেখা, একটা দোকান পছন্দ নাও হতে পারে, তো ওই জন্য আমি যাই প্রতিবারই মার সাথে। তো এবারও তাই, তা মাকে বললাম যে যদি আমি না যাই তাহলে তুমি চলে আসো, মানে মেন বাড়ি থেকে এখানে আমার বাড়িতে, আমরা এখান থেকে তারপর যাবো, যেহেতু কাছাকাছি। তো দেখা যাক বৃষ্টি এখন কি রূপ নেয় জানি না, বৃষ্টিতে জোরে হয় তাহলে একদমই ডিসমিস হয়ে যাবে সব, যাও। তো চলো, আজকে সকালবেলা উঠলাম প্রায় 7:40 নাগাদ, উঠে ওই টিভি ঘরটা ঝাড়পোছ করলাম। আমি এমনিতেও একটা শনিবার গ্যাপ দিই, আর একটা শনিবার করে এরকম ঝাড় দিই, শনি রবিবার করে পরিষ্কার টরিষ্কার করি পুরো এদিক ওদিক, যাতে কি ঝুলটা বেশি না পড়ে। বেশি ঝুল পড়লে বেশি খাটনি হবে, বেশি কষ্ট হবে, ওই জন্য আমি ওই আমার কোনো টাইম নেই যে পুজোর সময় বা ইয়ের সময়, পুজোর সময় তো এমনিতে পর্দা টর্দা সব কাঁচা হয় বদ্ধ, কিন্তু তা সত্ত্বেও আমি সারা বছরই এরকম শনিবার করে করে পরিষ্কার করি, তাতে ঘর দুয়ারে পরিষ্কার থাকলো, একটু দেখতেও ভালো লাগে, নিজের কাছেও একটা স্যাটিসফাইড মনে হয় যে না কষ্টটা কম। তো চলো, আর ওই জন্য আজকে জল খাবার করিনি, বাইরে থেকে জল খাবার আসবে, কচুরি আর আলুর তরকারি সেই খাবো। আর আমার এগুলোকে সে এখন ঘর দুয়ার মোছা হয়ে গেছে, এখন এই স্নান করবো, পুজো দেবো, তারপরে লাঞ্চের প্রিপারেশান হবে। লাঞ্চে আজকে মাছের ঝোল আর পুঁই শাক কুমড়ো আলু দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে তরকারি। আর আজকে শিঙি মাছ এসেছিলো বাড়ির পরে, সেই শিঙি মাছ নিয়েছে অনেক দিন প্রায়, মনে হয় শিঙি মাছ আমার কাটতে ভীষণ ভয় লাগে, ওই নড়ে বাবা। আমি বলেছি যে বাজার থেকে না কেটে আসলে আমি রান্না করতাম না, কড়াইতে দিলেও নড়ে। তো চলো বন্ধুরা, আজকে এই ব্লগটা এখানেই এন্ড করি, তোমরা ভালো থেকো, সাবধানে থেকো, আর পুজো যদি শপিং করে তাহলে তো নিশ্চয়ই পুজোর শপিংয়ের ভিডিও দেখতে পাবে। আর চলো ভালো থেকো, আর যাদের বাড়িতে বাচ্চারা আছে খুব সাবধানে থেকো, সাবধানে থাকলেও মেনটেন হয় না জানি, সবই কপাল, ভগবান যে কী শুরু করেছে কে জানি, বাচ্চাগুলোকে যে কেন এর মধ্যে টানলো কে জানি। চলো টাটা, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে, আর যদি আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করো। চলো, বাঙালির প্রিয় জল খাবার কচুরি জিলিপি নিরামিষ আলুর তরকারি মিষ্টির দোকানে দিয়ে আজকের ব্লগটা শেষ করলাম, সেই কাল থেকে শুরু করেছি। আর কার কার এই জল খাবার ভালো লাগে সবাই কিন্তু কমেন্টে জানাবে। চলো, আমি আর এই সব খাবার বেশিক্ষণ ওয়েট করা যায় না, আমি তাড়াতাড়ি শেষ করে ভোজনটা সেরে নিই।